আজকে তোমাদের একটি ভিলেজ ল্যান্ডস্কেপ সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। সবার প্রথমেই আমরা একটা সোজা লাইন টেনে নেব। সবার প্রথমে তোমরা একটা এম সোজা লাইন টেনে নেবে, কিন্তু লাইনটা এই যে আমাদের পেজ, তোমাদের যে পেজটা নেবে তার একদম মাঝখানে তোমরা লাইনটা টানবে না, মাঝখানে থেকে কিছুটা ওপরে লাইনটা টানবে, কিছুটা ওপরে তোমরা লাইনটা টানার চেষ্টা করবে, মাঝ বরাবর কিন্তু লাইন টানবে না। এই লাইনটা টানার পর আমরা লাইনের ঠিক কিছুটা নিচ থেকে, লাইনের ঠিক কিছুটা নিচ থেকে আমরা কিছুটা এরকম গোল করে নিচ দিক থেকে ঘুরিয়ে এইভাবে নিয়ে আসবো, অর্থাৎ এইরকম একটা ওভাল শেপের মতো নিয়ে আসবে। আবার ঠিক এই জায়গার থেকেও কিছুটা নিচে, অর্থাৎ এটা যতটুকু নিচে করবে এটাও সেমভাবে নিচে এসে তোমরা, অর্থাৎ এটা একটুখানি বড় করবে এই জায়গাটা, এই জায়গাটা কিছুটা তোমরা ছোট করতে পারো, এই এইরকম সাইজে তোমরা সুন্দর করে গোল করে নিয়ে আসবে। নেক্সট আমরা এই দুটো লাইন করার পর আমরা এই যে ওভাল শেপটা তোমরা করেছো, এই ওভাল শেপের ঠিক এই জায়গা থেকে ঘুরিয়ে আমরা এই জায়গায় নিয়ে যাব। এই লাইনটা একটুখানি মুছে দিলাম, এই লাইনটাকে আরো সুন্দর করে গোলটা একটু এইরকম ভাবে করে দিতে হবে, এই এইভাবে করে একটা দেখো নদী বাঁকের মতন আমরা তৈরি করব। করার পর এই যে লাইনটা, এই লাইনটা আমরা মুছে দেব, এই লাইনটা মুছে দেওয়ার পর এই কর্নারটা একটু এভাবে গোল করে দেবে, তাহলে কি হলো একটা নদীর মতন জায়গা তৈরি হলো, ঘুরে আসলো আমাদের। এরপর দেখো এইটা প্রথমে করার পর এবার এর মধ্যে আমরা সিনারিটা তৈরি করব। তো প্রথমে আমরা এখানে দুটো ঘর ড্রয়িং করব। দেখো ঘর দুটো এই লাইনটা ঠিক ওপর থেকে আমরা এইরকম ঘর, খড়ের ঘর তৈরি করব। এই লাইনটা এবার মুছে যাবো, তো লাইনের নিচে কিছুটা ঘরের চালটা চলে আসবে। নেক্সট এইবারে এখান থেকে তোমরা ঘরটা করতে পারো, এইখান থেকেও আরেকটা ঘর করে দিতে পারো, তবে এই ঘরটা টালির হতে পারে, খড়ের হবে না। এরপর এইখানে দরজা, এখানে জানলা করে দেবে, এইখানে দরজা, এখানে জানলা করে দেবে, অর্থাৎ এই লাইনটা এই এর থেকে একটু উপরে লাইনটা যাবে। এভাবে দুটো ঘর তোমরা করে নেবে। ঘর করার পর এইখানে ঘরের উপরে এরকম গাছ, তোমরা যেভাবে গাছ করো এভাবে গাছ তোমরা করে দেবে ইজি করে। এরপরে নেক্সট আমরা দেখো এইখানে তাল গাছ একটা ড্রয়িং করব। তো তাল গাছটা এখান থেকে ঠিক এইরকমভাবে তোমরা ড্রয়িং করবে, এই দুই পাশে নামিয়ে এই ওপর নিচ করে এইরকম করবে, আবার এই এই যাবে এই হবে, তো দুই পাশে হলো। এবার এই দুই পাশ থেকে আবার এরকমভাবে ঘুরে নামবে, এরকম ঘুরে নামবে, দেখলে তাল গাছ এটা হয়ে গেল। এরপর এইখান থেকে সরু থেকে কিছুটা নিচ দিকটা মোটা হবে, হওয়ার পর এখানে নিচে জঙ্গলের মতন এইরকম করে দেবে, তাহলে এই পাশটা দেখলে এইভাবে ভেতরে দাগ দিয়ে দিতে পারো। এরপরে নেক্সট দেখো এই যে এই পাশে যে ল্যান্ডটা আছে, এই ল্যান্ডটা থেকে আবার এইরকমই তাল গাছ আমরা দুটো করব, সেমভাবে যেভাবে তোমাদের দেখিয়েছিলাম। এইটা যেভাবে দেখিয়েছিলাম একটা ছোট একটা বড় তোমরা করতে পারো। এই হলো, এবার এইখান থেকে এই সরু থেকে একটু নিচ দিকটা মোটা হবে, সেমভাবে এইটাও তাই সরু থেকে নিচ দিকটা একটু মোটা হবে, যেই হবে সাথে সাথে ভেতরের লাইনগুলো তোমরা মুছে দেবে। মুছে দেওয়ার পর এই ভেতরে এই দাগগুলো ছোট বড় করে এইভাবে করে দেবে, করে দেওয়ার পর একে নিচে ঘাসের মতন তোমরা করে দেবে, তাহলে দুই দিকে দেখছো আস্তে আস্তে সিনারিগুলো তৈরি হচ্ছে। এরপরে নেক্সট আমরা দূরে খুব ছোট ছোট করে ঘর করব, এরকম ঘর করে দেবে। ঘর করার পর
আমরা দূরে যে জঙ্গলটা আমরা ছোট বড় করে ড্রয়িং করে দেব। এইখানেও তোমরা একটা ঘর করে দিতে পারো। এরপর দূরে ছোট ছোট তাল গাছ এরকম ড্রয়িং করে দেবে তোমরা। ছোট বড় করে এবার ড্রয়িং করে দেবে। এগুলো একটা লাইন টানলেই হবে যেহেতু দূরে আছে বলে। এ হলো আমাদের সিনাইটা। এবার দেখো এই যে জলটা এই জায়গাটায় আমরা একটা নৌকা ড্রয়িং করব। তবে এই লাইনটার উপর থেকে একটা লাইন আমি সোজা তোমরা টানবে, বিশাল বড় করে টানার দরকার নেই, এই সাইজ করবে। তারপর এই কর্নার থেকে গোল করে এই কর্নারে নিয়ে আসবে, বেশি নিচ দিয়ে কিন্তু নিয়ে আসবে না। এরপরে এই লাইনটা মুছে যাবে, মুছে যাওয়ার পর এই এই তো বুঝতে পারছো একটা নৌকা ড্রয়িং হলো। এবার করার পর জলের দাগটা এরকম দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর নৌকার ভেতরে লাইনগুলো এইভাবে আড়াআড়ি করে তোমরা দেবে। এইখানে বাঁধার জন্য একটা ছোট বাঁশের খুঁটি মতো তোমরা করবে, আর এরকম লম্বা করে একটা লাঠি যেটার সাথে নৌকাটা বাঁধা আছে, এই লাইনটাকে তোমরা ডবল লাইন করে দিতে পারো, এই লাইনটাকেও ডবল লাইন করে দিতে পারো। এ হলো তোমাদের কমপ্লিট একটি ভিলেজ বা একটি রিভার সিনারি। তো দেখো এটা কি করে অয়েল পেস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার্থে আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা কোনো কিছুতেই বর্ডার করবে না, আঁকার পরেই ডিরেক্ট কালার শুরু করবে, কোনো কিছুতেই বর্ডার করার দরকার নেই। তো প্রথমে আমরা স্কাই ব্লু কালার দিয়ে আকাশটা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে যত নিচের দিকে কালারটা আমরা নামিয়ে নিয়ে আসব, আস্তে আস্তে কালারটা আমরা হালকা করে দেব। তো সেটা কীভাবে করছি তোমরা ফলো করো। এই লাইনগুলোকে ক্লিয়ার করে করে তোমরা নিয়ে যাবে। এই ক্লিয়ার করার পর আস্তে আস্তে নিচের দিকে এবার দেখো আস্তে আস্তে রংটা আমরা হালকা করে মিশিয়ে দেব। দেখলে কিভাবে হালকা করে মিশিয়ে দিলাম, পুরো আকাশটা সেম ভাবে তোমরা করার চেষ্টা করবে। এবার দেখো তাল গাছের পাতা আমি কিভাবে করছি। স্যাপ গ্রিন যে কালারটা আছে সেই স্যাপ গ্রিন কালারটা দিয়ে তোমরা প্রথমে তাল গাছে এই যে পাতাগুলো করে নেবে। আমি একটা তাল গাছ দেখাচ্ছি, সমস্ত ছবি তাল গাছ ওই একই সিস্টেমে তোমরা করার চেষ্টা করবে। এই স্যাপ গ্রিন কালারটা পোলো অয়েল প্যাস্টেল বক্সে আছে, তোমরা পেয়ে যাবে পোলো অয়েল প্যাস্টেল বক্স থেকে, এই কালারটা তোমরা ইউজ করতে পারো। এরকমভাবে দেবে, দেওয়ার পর আমরা ডিপ ব্রাউন কালারটা দিয়ে গুড়িটা এক পাশে তোমরা আগে করে নেবে, এক পাশে এক পাশে করার পর ইয়েলো অকার যে কালারটা আছে সেই ইয়েলো অকার কালারটা দিয়ে তোমরা এই ব্রাউনের সাথে মিশিয়ে ইয়েলো অকার কালারটা দেবে। এরপরে তোমরা ব্ল্যাক কালার দিয়ে বা গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই এক পাশে একটু কালো শেড দেওয়ার পর, এক পাশে কালো শেড দেওয়ার পর এই দাগগুলোকে ইয়াবে আস্তে আস্তে টেনে দিতে পারো কালো দিয়ে। এইভাবে করে সমস্ত গাছের গুড়ি করবে। এবার দেখো প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে পাতার শেডটা কীভাবে করছি। প্রথমে পাতার প্রতিটা পাতা গোড়া থেকে এইরকমভাবে শেডটা প্রথমে দেবে, দেওয়ার পর শেষে পাতার অংশটা শেডটা এইরকম করে সরু সরু করে এরকম দাগ দিয়ে দিয়ে এরকমভাবে করার চেষ্টা করবে। দেখলে কিভাবে গাছটা হলো, সেমভাবে সমস্ত গাছগুলো করবে। এবার দেখো জঙ্গলটা কিভাবে করছি। জঙ্গলটা প্রথমে কোবাল্ট ব্লু কালার দিয়ে, কোবাল্ট ব্লু কালার থেকে নিচ থেকে ঘষে ঘষে উপর দিকে আমরা হালকা করে দেব।
এইটাও নিচ থেকে ঘষে ঘষে আমি অল্প একটু দেখাচ্ছি, পুরোটা তোমরা শিয়াবি করার চেষ্টা করবে। হলো, এরপরে স্যাফরিন কালারটা যেটা তাল গাছে দেওয়া হয়েছিল, সেই স্যাফরিন কালারটা এই কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে এই রংটাও আস্তে আস্তে ডিপ থেকে উপর দিকে হালকা করে নিয়ে যাবে। তারপরে স্কাই ব্লু কালারটা দিয়ে পুরো শেষ ফিনিশিং রংটা আমরা এই স্যাফ গ্রিনের সাথে মিশিয়ে পুরোটা করে দেব। হলো এইরকম। এরপরে নেক্সট আমরা হোয়াইট কালারটা দিয়ে এই যে শেষ জায়গাটা এটা আমরা মিশিয়ে দেবো আকাশের সাথে যাবে, খুব চেপে করার দরকার নেই, একটু হালকাভাবে করবে তাহলেই মিশে যাবে শুধু উপর জায়গাটা। দেখলে মিশে গেল, এভাবে করে পুরো জায়গাটা হবে। এরপর দেখো এই ঘরগুলো কীভাবে তোমরা করবে। অরেঞ্জ কালার দিয়ে যেহেতু খুব ছোট ঘর, একটা দেখিয়ে দিচ্ছি, সেভাবে তোমরা সবগুলো করবে। অরেঞ্জ কালার দিয়ে করবে, করে গ্রে কালার দিয়ে এই যে দেয়ালটার উপরটা শুরু দেবে, দেখো নিচের দেয়ালটা ফাঁকা রেখেছি, রং করিনি। এরপরে গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে, যেহেতু খুব ছোট, রং দিয়ে করার দরকার নেই, গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করার পর লাইনটা শুধু টেনে দেবে, তাহলে দূরের ঘর বোঝা যাবে। এই হয়ে গেল। এরপর দেখো এই পাশে জমিটা আমি কীভাবে করছি। ডিপ গ্রিন কালারটা দিয়ে এই লাইন বরাবর, ডিপ গ্রিন কালারটা দিয়ে এই লাইন বরাবর আগে তোমরা ঘষবে। দেখলে আমি ঘষে নিলাম, তারপর এখান থেকে ডিপ গ্রিন আস্তে আস্তে ঘষার পর উপর দিকে যত যাবে আস্তে আস্তে রংটা আমরা হালকা করব। আস্তে আস্তে রংটা আমরা হালকা করে নিয়ে যাব। এরপর দেখো আর করছি না, তাহলে কি হলো, ডিপ থেকে হালকা হলো। এরপর এই কালারটার উপরে হালকা সবুজ দিয়ে আবার এই ডিপ গ্রিনটার উপর দিয়েই আমরা রংটাকে ঘষে আস্তে আস্তে ওপর দিকে হালকা করে নিয়ে যাব। অর্থাৎ একটা রঙের উপর আরেকটা রং, এভাবে দিয়ে দিয়ে একটা কালারের মিক্সিং খুব সুন্দরভাবে তৈরি হয়। এবার এই রংটাও আস্তে আস্তে ওপর দিকে দেখো হালকা করে নিয়ে যাচ্ছি, কিন্তু জঙ্গলে যাতে না ঢোকে সেই দিকে তোমরা খেয়াল রাখবে। হলো, এরপরে আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই হালকা সবুজের সাথে মিশিয়ে কিছুটা আমরা নিয়ে যাব। এই হালকা সবুজের সাথে মিশিয়ে কিছুটা নেওয়ার পর, কিন্তু পুরোটা করলাম না, পুরোটা করলাম না, দেখলে ইয়েলোটা এখানে কিছুটা ঘষে দিলাম। এরপর সবার শেষ লেমন ইয়েলো কালারটা দিয়ে আমরা পুরো জমিটা কমপ্লিট করলাম। দেখলে কি সুন্দর জমিটা হয়ে গেল আমাদের একটা কালার সাথে মিশিয়ে। ঠিক সেমভাবে এই পাশের জমিটাও কিন্তু আমরা করব, তার আগে একটু জঙ্গলটা দেখিয়ে নিই তোমাদের। ওপর দিকে একটুখানি লেমন ইয়েলো কালার দেবে, তারপরে লাইট গ্রিন কালারটা দেবে, তারপরে ডিপ গ্রিন কালারটা দেবে, এরকম একটা কালারের সাথে আরেকটা কালার মিশিয়ে মিশিয়ে করার চেষ্টা করবে। করার পর আমরা ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে নিচ থেকে কিছুটা এইভাবে ঘষে দেব। ঘষে দিয়ে তোমরা ডিপ গ্রিন দিয়ে আবার মিশিয়ে দিতে পারো। তাহলে জঙ্গলটা দেখেছো কত সুন্দর হলো ঘাসগুলো। এইভাবে করে পুরো জায়গাটা তোমরা করবে। এই পাশে জমিটাও দেখো সেম এই সিস্টেমই কিন্তু তোমরা করবে, এই লাইন বরাবর আগে ঘষবে। খুব দূরের জায়গাটা খুব সাবধানে কিন্তু করবে, ঘষে আস্তে 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 ডিপ থেকে, ডিপ থেকে যেটা এই পাশে দেখালাম এই ডিপ থেকে আস্তে আস্তে এভাবে করে, আমি অল্পটা কিছুটা দেখিয়ে দিচ্ছি পুরোটা তোমরা করবে, ডিপ থেকে আস্তে আস্তে এরমভাবে হালকা করে নিয়ে যাবে, আস্তে আস্তে এইভাবে করে হালকা করে ওপর দিকে নিয়ে যাবে, কিন্তু পুরোটা করার দরকার নেই। আমি এই পাশটা দেখালাম, এই পাশটা তোমাদের যেহেতু আইডিয়া হয়েছে সেমভাবে এটা করবে। এটা কীরকম হবে, ডিপ থেকে আস্তে আস্তে এরম হালকা হবে, কিছুটা দেখিয়ে দিলাম। এরপরে হালকা সবুজ দিয়ে সেম এটার উপর দিয়ে রং করে, অর্থাৎ ডিপ সবুজের উপর দিয়ে রং করে আমরা আস্তে আস্তে পেছন দিকে অর্থাৎ ওপর দিকে নিয়ে যাব। আস্তে আস্তে দেখো রংটা আমরা হালকা করে দিচ্ছি। আস্তে আস্তে রংটা আমরা এভাবে হালকা করে দেব। দেওয়ার পর আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে আস্তে আস্তে হালকা করছি, কিন্তু পুরোটা করছি না। এই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটাও হালকা সবুজের উপর কিছুটা
তোমরা ঘষে দেবে। এবার সবার শেষ লেমন ইয়েলো কালার দিয়ে আমরা শেষ করছি। তাহলে যেভাবে দেখালাম এই পাশে জমিটার মতনই সেম ভাবে এটাও তাই হবে। এই যে দূরে এই জায়গাটা কিছুটা দেখিয়ে দিচ্ছি, যেভাবে হালকা করে করার পর তোমরা এখানে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দেওয়ার দরকার নেই, লেমন ইয়েলোটা দিয়ে শেষ করে দিচ্ছি। তাহলে এই জায়গাটা যেভাবে দেখলাম পুরোটা যেভাবে করছো, এই যে দেখালাম এই পাশটা সেভাবে করে করবে। তাই জায়গাগুলো তোমরা বুঝে নিলে এরপর দেখো এই জলটা কিভাবে পড়ছে। এই জলের জায়গাটা তোমরা কোবাল্ট ব্লু, কোবাল্ট যে ব্লু কালারটা আছে পুরো জলটা নিচ থেকে কিভাবে রং করার পর দেখো কিভাবে করছে, পুরো জলটা কিভাবে করবে তোমরা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে নিচ থেকে আস্তে আস্তে ডিপ করে, ডিপ বলতে মিডিয়াম ডিপ করে আস্তে আস্তে যত উপর দিকে যাবে রংটাকে আস্তে আস্তে হালকা করতে হবে। আর এটা খুবই ধৈর্য ধরে তোমাদের ধীরে ধীরে করতে হবে, তোমরা যদি খুব তাড়াহুড়ো করো জলটা কিন্তু ভালো হবে না। এই যে দেখো নিচ থেকে ডিপ করে যত উপর দিকে যাবে, নিচ থেকে ডিপ করে যত উপর দিকে যাবে রংটা তত আমাদের হালকা হবে। দেখো তত হালকা হয়ে এভাবে পুরোটা আমরা এই পাশে যাবে। এটা ঠিক সেম ভাবে এটা করবে। করার পর আমরা স্কাই ব্লু কালার দিয়ে আবার এটার উপর থেকে নিচ থেকে ঘষে ঘষে স্কাই ব্লু কালারটা দিয়ে আবার সেম ভাবে আমরা ঘষে ঘষে আস্তে আস্তে উপর দিকে হালকা করে নেব। অর্থাৎ একটা রঙের ওপর আরেকটা রং মিশিয়ে আমরা কিন্তু কালারটাকে তৈরি করছি, যেটা জমিতে তোমাদের দেখানো হয়েছিল। ঠিক সেমভাবে একটু হালকা করে নিতে হবে, ঠিক যেভাবে দেখালাম পুরো ছবিটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সেমভাবে পুরো ছবিটা তোমরা কমপ্লিট করার চেষ্টা করো, আশা করি তোমরা সেটা পারবে। তো দেখো দেখো আকাশটা যেভাবে আমি দেখিয়েছিলাম পুরো আকাশটা সেইভাবেই করা হয়েছে, জঙ্গলটা অল্প দেখিয়েছিলাম পুরো জঙ্গলটাও সেভাবেই করা হয়েছে, জমিটা এইভাবে যেভাবে দেখিয়েছিলাম তোমাদের এই পাশটা সেভাবে অল্প দেখিয়েছি পুরো জমিটা সেভাবেই করা হয়েছে, এমন জলের অংশটাও সেভাবেই করেই করা হয়েছে। এবার দেখো বাদবাকি জায়গাটা কীভাবে করে করছি। তো প্রথমে এই গাছটা আমরা লেমন ইয়েলো কালার দিয়ে আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি, লেমন ইয়েলো কালার দিয়ে কিছুটা এভাবে করার পর তোমরা লাইট গ্রিন কালার দিয়ে এই লেমন ইয়েলোর সাথে মিশিয়ে তোমরা কিছুটা নিচ দিকে নিয়ে আসবে। আনার পর ডিপ গ্রিন কালার দিয়ে নিচের অংশটা এইভাবে করে করবে। করার পর আমরা প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু কালার দিয়ে নিচে এইভাবে করে তোমরা শেড দেবে। এই অর্থাৎ এর পরপর কালারগুলো আসবে। করার পর ডিপ গ্রিন কালার দিয়ে এই ডিপ ব্লু কালারটাকে মিশিয়ে দেবে। এভাবে করে পুরো গাছটা করবে। এরপরে ডিপ ব্রাউন কালার দিয়ে কিছুটা করার পর ইয়েলো অকার কালার দিয়ে তোমরা মিশিয়ে দেবে এবং ব্ল্যাক কালার দিয়ে একপাশে শেড দেবে। এবার দেখো এই ঘরটা কীভাবে করে করছি। ক্রোম ইয়েলো কালারটা কিছুটা উপরে দেওয়ার পর, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা কিছুটা উপরে দেওয়ার পর আমরা ইয়েলো অকার কালারটা নিচ দিকে এইরকমভাবে করব। এরপরে লাইট ব্রাউন কালার দিয়ে এই জায়গাটা শেড দেওয়ার পর নিচে শেড দেব লাইট ব্রাউন দিয়ে। এরপরে আমরা নিচের জায়গাটা গ্রে কালার দিয়ে এভাবে করে করব। অর্থাৎ এই দেয়ালটা কিছুটা তোমরা সাদা রাখবে যেহেতু আলো পড়েছে সেটা বোঝানোর জন্য। এরপরে ব্ল্যাক কালার দিয়ে দরজাটা কিছুটা করার পর আমরা ব্রাউন দিয়ে এই ব্ল্যাকটাকে মিশিয়ে দেব। গ্লাস মার্কিং দিয়ে এই জানালাটা করব, এইখানে ব্ল্যাক কালারটা কিছুটা ঘষে দেবে এভাবে করে ছায়াটা বোঝানোর জন্য। অরেঞ্জ কালার করবে, লাইট ব্রাউন অরেঞ্জের সাথে মিশিয়ে করবে। করার পর তোমরা ক্যারামাইন কালারটা উপরে দেবে, পিঙ্ক কালার দিয়ে এটা মিশিয়ে দেবে। গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে তোমরা করে নিতে পারো, ব্ল্যাকটাকে ব্রাউন দিয়ে মিশিয়ে দিতে পারো, একটু ব্ল্যাক ইয়াবে ঘষে দেবে ছায়াটা বোঝানোর জন্য। দেখলে কীভাবে করলাম। এরপরে প্রুশিয়ান ব্লু কালার দিয়ে তোমাদের এই যে জমিটা আছে লাইনটাকে ক্লিয়ার করে হালকা করে এখান থেকে এভাবে করে শেডটা তোমরা একটু করে দেবে।
তাহলে মনে হবে একটু জমিটা উঁচু হয়ে নিচ দিকে নেমেছে। এই পাশে জমিটাও খুব ডিপ করে করার দরকার নেই, হালকা করে যা সেটটা তোমরা বসিয়ে দিবে। এইরকম ডিপ গ্রিন দিয়ে মিশিয়ে দিতে পারো। ডিপ গ্রিন কালারটা দিয়ে তোমরা মিশিয়ে দিতে পারো এই ডিপ ব্লুটাকে। তাহলে দেখলে জমিটা বেটার হলো। এবার দেখো নৌকাটা কি করছে। অরেঞ্জ কালার দিয়ে শুরু করে আমি হাফ নৌকা দেখাচ্ছি, হাফ নৌকাও সেমভাবে করবে। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে নৌকার মাঝখানে রংটা করবে। ডার্ক ব্রাউন দিয়ে এই নৌকার নিচটা তোমরা করবে। করার পর ব্ল্যাক কালার দিয়ে এই নিচ দিকে নৌকার নিচ দিকে শেড দিয়ে হালকা করে মিশিয়ে দেবে। ব্রাউন দিয়ে এই লাঠিটা তোমরা করবে। করার পর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই দড়িটা আর এই বাঁশটা করে দেবে। তাহলে যেভাবে হাফ দেখালাম সেভাবে করি ফুলটা তোমরা করবে। ব্রাউন দিয়ে এই লাইনগুলোকে টেনে দিতে পারো ডিপ ব্রাউন দিয়ে। ঠিক জলটা যেভাবে দেখালাম সেভাবে করেই তোমরা করবে। আশা করি যা যেভাবে দেখালাম সেভাবে তোমরা কাজটা কমপ্লিট করতে পারবে আর আকাশে কটা এভাবে পাখি দেখিয়ে দিতে পারো। এরকম বড় ছোট করে এতটুকু কাজ করো। সবার শেষে আমরা এই জলটা দেখাবো কি করে জলের ছায়া বা শেডগুলো করতে হয়। তো দেখো দেখো গাছটা যেভাবে দেখিয়েছিলাম পুরো গাছটা সেভাবেই করা হয়েছে। নৌকাটা এতটুকু দেখিয়েছিলাম, বাদ বাকি নৌকাটাও এইভাবেই করা হয়েছে। এবার দেখো জলের শেডটা কিভাবে করছি। তো প্রথমে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে আমরা জলের ছায়াটা আগে করে নেব। কোবাল্ট ব্লু কালারটা দিয়ে তোমরা জলের ছায়াটা আগে এইভাবে একটুখানি করে নেবে। এই গাছের ছায়াটা পড়েছে, এইভাবে হালকা হালকা করে জলটা এইভাবে আসছে, সেটা হালকা করে এইভাবে করে জলের সাথে সাথে আমাদের কিছুটা ঘুরিয়ে রংটা কয়েকটা দেখাতে হবে যে জলটা ঘুরিয়ে আসছে। দেখছো হালকা হালকা করে আমি এইভাবে দেখালাম, কিন্তু খুব চেপে নয়। কোন কোন জায়গায় রংগুলো দিলাম তোমরা দেখে নিলে। এই লাইন ধরে ধরে তার নিচে কোবাল্ট ব্লু কালারটা দিতে হবে। এরপরে প্রুশিয়ান ব্লু অর্থাৎ সবচেয়ে ডিপ ব্লু রংটা আমরা দেব। এই যে নৌকা যে বাদা বাঁশটা ছায়া পড়বে, নৌকার ছায়াটা জলের উপরে এরমভাবে হালকা করে দেবে, খুব ডিপ করে দেওয়ার দরকার নেই। এই হালকা করে দেবে এই গাছের ছায়াটা, তাল গাছের ছায়াটা এইরকম করে জলের উপর পড়বে। জলটা এইরকম আসছে সেটা কয়েকটা এরকম দাগ দিয়ে বোঝাতে হবে। আর এই পাশে তাল গাছগুলো ছায়া এরকমভাবে জলের উপর খুব হালকা হালকা করে পড়বে। জলটা এরকম ঘুরে যাচ্ছে, যেটা কোবাল্ট ব্লু দিয়ে দেখিয়েছিলাম সেটাই আবার করতে হবে তোমাদের। হলো, এই দেখলে কমপ্লিট একটি ছবি আমাদের ভিলেজ
ল্যান্ডস্কেপের বা ভিলেজ সিনারি বা একটি নদীর। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। যদি তোমাদের অন্যান্য নতুন কিছু ভিডিও তোমাদের করার বা জানার ইচ্ছা থাকে তো তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে বা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, যাতে নতুন নতুন ভিডিও করলে তোমরা সেই ভিডিওগুলো তোমরা পেতে পারো। আর নতুনগুলো ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই বেল আইকনটি অন করো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো।